হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো স্কলারশিপ সংক্রান্ত বহু কোশ্চেন, তো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং তোমাদের যে সমস্ত স্কলারশিপ নিয়ে ডাউট রয়েছে বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে থেকে শুরু হতে চলেছে, এই সমস্ত ডাউট বা কটা স্কলারশিপে একসাথে আমরা অ্যাপ্লাই করতে পারবো, এবং বিভিন্ন এরকম ধরনের তোমরা যে কোশ্চেন একাধিকবার আমাকে ইনস্টাগ্রামে কিংবা ইউটিউবের কমেন্ট সেকশনে করেছো, সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো, যাতে তোমাদের স্কলারশিপ নিয়ে কোনো ডাউট না থাকে। তো তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো এবং স্কলারশিপ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে চাও, তো এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, ও তোমাদের স্কলারশিপ নিয়ে যে সমস্ত ডাউট রয়েছে সেই সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের সবারই একটা মনের মধ্যে কোশ্চেন রয়েছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাকচুয়ালি কবে থেকে চালু হচ্ছে, তো সেটার উত্তর দেবো। স্টেপ বাই স্টেপ সমস্ত কোশ্চেনেরই আমি উত্তর দেবো। বন্ধুরা, তোমাদের করা প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে আমরা মাধ্যমিক দিয়ে দিয়েছি কিংবা আমরা উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছি, তো আমরা যদি পরের কোর্সের জন্য আমরা অ্যাডমিশন না নিই সেক্ষেত্রে কি আমরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো? মানে যারা মাধ্যমিক দিয়ে দিয়েছে তাদের অবশ্যই ইলেভেনে ভর্তি হতে হবে, কারণ ইলেভেনে ভর্তি হয়ে গেছে তার ডকুমেন্টেশন কিন্তু লাগবে, যে ফিস তোমরা জমা দিয়ে দিয়েছো ইলেভেনে। এবং যারা এইচএস দিয়ে দিয়েছো তাদের অনেকেই কলেজে ভর্তি হয়ে গেছে, অনেকে এখনও পর্যন্ত ভর্তি হতে পারোনি, তারা পরবর্তী সময় ভর্তি হবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তোমরা কলেজে ভর্তি হচ্ছ ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা কোনো স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না, কারণ তোমাদের হাতে ডকুমেন্টেশন নেই যে তোমরা পেমেন্ট করে দিয়েছ অ্যাডমিশনের জন্য, কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো। যতক্ষণ না পর্যন্ত তোমরা কলেজে অ্যাডমিশন নিতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না, সে যে স্কলারশিপই হোক না কেন, নবান্ন স্কলারশিপ কিংবা তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিংবা ন্যাশনাল স্কলারশিপ, যে স্কলারশিপই হোক না কেন, তোমাদের এর লাস্ট এক্সামিনেশন যেটা রয়েছে সেই এক্সামিনেশনের ডকুমেন্ট লাগবে। তাছাড়া তোমরা পরের যে তোমাদের পরের যে ক্লাস রয়েছে বা পরের যে পড়াশোনা আছে সেই পড়াশোনার জন্য তোমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারও একটা ডকুমেন্টেশন লাগবে। এইগুলো কিন্তু সম্পূর্ণ থাকলেই তবেই কিন্তু তোমরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো যারা এখনও পর্যন্ত কলেজে অ্যাডমিশন নেওয়া নয়, তোমরা কলেজে অ্যাডমিশন নাও, কলেজে অ্যাডমিশন নিয়ে তোমাদের ডকুমেন্টেশনটা ওখানে কিন্তু সাবমিট করতে হবে, তারপরেই তোমরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এরপরে তোমাদের অনেকের কোশ্চেন রয়েছে আমরা এইচএস দিয়ে দিয়েছি, আমরা কলেজে অনার্স নিয়ে ভর্তি হইনি, আমরা পার্স কোর্স নিয়ে ভর্তি হচ্ছি, সেক্ষেত্রে কি আমরা স্কলারশিপ পেতে পারবো? তো এখানে তোমাদের বলে রাখি, তোমরা অনার্স নিয়ে পড়ো ও কলেজে বা পাস নিয়ে পড়ো, সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা পাস নিয়ে পড়লেও ও তোমরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, স্কলারশিপ পেতে পারবে। এবং অনার্স নিয়েও যদি পড়ো সেক্ষেত্রেও তোমরা স্কলারশিপ পেতে পারবে। প্রত্যেকের স্কলারশিপের যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টটা ভিন্ন, অনার্সের ক্ষেত্রে একটু বেশি পে করা হয় এবং পাসের ক্ষেত্রে একটু কম পে করা হয়। এবং অন্যান্য যে এইচএসের পরে তোমরা অন্যান্য যে সমস্ত কোর্স রয়েছে সেই সমস্ত কোর্সে এনরোল করলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এক একটা যে স্কলারশিপ রয়েছে এক এক রকম, নবান্ন স্কলারশিপের ক্ষেত্রেও তোমরা যদি এইচএসের পর অন্যান্য দিকে যাও, যদি সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারটেকিং হয় সেই ডিপার্টমেন্টটা, তো অবশ্যই তোমরা ওখান থেকে পেয়ে যাবে। সেখানে তোমরা যে স্কলারশিপে আবেদন করলে সেই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট লক্ষ্য করো। এমন কোনো ব্যাপার নেই যে তোমরা পাস নিয়ে পড়লে তোমরা স্কলারশিপ পাবে না বা অনার্স নিয়ে পড়লে তোমরা স্কলারশিপ পেয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমরা পাস নিয়ে পড়ো বা অনার্স নিয়ে পড়ো, তোমরা প্রত্যেকেই স্কলারশিপের জন্য আবেদনও করতে পারবে এবং স্কলারশিপও পেতে পারবে। প্রত্যেকের জন্যই কিন্তু স্কলারশিপ রয়েছে। তো এখানে অ্যামাউন্টটা ভ্যারি হতে পারে তোমাদের কোর্সের অনুযায়ী, কোর্স ফিয়ের অনুযায়ী কী হচ্ছে তোমাদের অ্যামাউন্টটা ভ্যারি করবে। বন্ধুরা, এরপরে তোমাদের কোশ্চেন রয়েছে আমরা কটা স্কলারশিপে একসাথে আবেদন করতে পারবো, সেক্ষেত্রে তোমাদের বলে রাখি তোমাদের অনেকেই ডাউট রয়েছে আমরা ন্যাশনাল স্কলারশিপে এবং নবান্ন স্কলারশিপে বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে একই সাথে আবেদন করতে পারবো কিনা। তো দেখো, এখানে তোমাদের যে রুলস রয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে কাজ করে। তো তোমাদের নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে রুলস রয়েছে যে তোমরা যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকো, ঠিক আছে, কোনো স্কলারশিপের সুবিধা পেয়ে থাকো, তাহলেই তোমরা কিন্তু ওই স্কলারশিপে আবেদন করে তোমাদের কোনো লাভ হবে না, আবেদন করবে না। এবং একটা স্কলারশিপে তোমরা একাধিকবার, মানে ধরো তুমি এই একটা স্কলারশিপ নবান্ন স্কলারশিপে একবার অ্যাপ্লাই করলে আবার অ্যাপ্লাই করলে, এরকম না, একটা স্কলারশিপে একবারই অ্যাপ্লাই করবে, একাধিকবার অ্যাপ্লাই করে তোমাদের কোনো লাভ হবে না, এটা একটা ব্যাপার হলো। এবার এখন হচ্ছে কেউ যদি, অনেকে বলছো আমি ন্যাশনাল স্কলারশিপে অ্যাপ্লাই করবো ও তাহলে কি আমরা নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবো? অবভিয়াসলি তোমরা করতে পারবে, তোমাদের এরকম কোনো রুলস রেগুলেশন নেই যে তোমরা একাধিক স্কলারশিপের জন্য আবেদন
আবেদন করতে পারো, আবেদন অবশ্যই তোমরা করতে পারো। যেরকমভাবে কলেজে তোমরা আবেদন করতে পারো, সেরকমভাবে এখানেও তোমরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। এবার কি কলেজে যেরকম তোমরা একটা কলেজে নাম উঠে গেলো তোমাদের, এই অপর কলেজে তোমাদের যখন নাম হলে দুটো একসাথে তোমরা পড়তে করতে পারবে না, সেরকমভাবে এখানে আবেদন তোমরা করতে পারো। যদি তোমরা পেয়ে যাও একটা স্কলারশিপ পেয়ে যাও, দ্বিতীয়টা পেলেও তোমাকে দেওয়া হবে না। তো প্রথম স্কলারশিপ যেহেতু তোমরা পেয়ে গেছো, বেশিরভাগ সরকারি স্কলারশিপের যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী হলো তোমরা যে সময় অ্যাপ্লাই করছো সেই সময় সেই গভর্নমেন্ট বা সেই সরকার থেকে কোনো স্কলারশিপ তোমরা পাচ্ছ কি না। যদি পেয়ে থাকো তাহলে তোমরা এখান থেকে পাবে না, আদারওয়াইজ তোমরা ন্যাশনাল স্কলারশিপে অ্যাপ্লাই করেছো ও নবান্ন স্কলারশিপে চাইলে অ্যাপ্লাই করতেই পারো, কোনো প্রবলেম নেই। এখন অনেকেরই ডাউট রয়েছে নবান্ন স্কলারশিপ বেস না স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বেস। দেখো এখানে প্রত্যেকের জন্য সমান না, তোমাদের নাম্বার, তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তোমাদের ফ্যামিলি ইনকাম, এই সমস্ত দিক বিবেচনা করেই কিন্তু এক একজনের জন্য এক একটা। তো তোমরা তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়াটা দেখতে পারো এবং দেখে বুঝতে হবে তোমাকে তোমার জন্য কোনটা বেস্ট, স্বামী নবান্ন স্কলারশিপ না স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এবং তোমরা যদি বুঝতে না পারো সেক্ষেত্রে আমাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি একটা কম্পেয়ারমূলক ভিডিও করে দেবো যে কোন স্কলারশিপটা তোমার জন্য বেস্ট। পরের যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা নিয়ে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে থেকে শুরু হতে চলেছে বা এর অফিসিয়াল ডেট কী। তো এখানে বলে রাখি তোমাদের বিগত বছরের কথা যদি বলি, তো বিগত বছরে কিন্তু তোমাদের 11/9/2019 কী হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু হয়েছিল। সেই অনুযায়ী আমি যদি বলি 11/9/2020 থেকে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু হবে। তো এখানে আমি বলে রাখি তোমাদের অধিকাংশ স্টুডেন্ট আমাকে ইনস্টাগ্রামে এই জিজ্ঞাসাবাদ করেছো যে 11/9 কি আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ওপেন হতে চলেছে বা আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। সেক্ষেত্রে আমি বলে রাখি তোমাদের একদম তোমাদের আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে 11 তারিখ কিংবা এর পরে, এখনও অফিসিয়াল ডেট কিছু আসেনি। প্রত্যেক বছর এই সময়ই তোমাদের চালু হয়, এবছরও চান্স রয়েছে তোমাদের 11/9 চালু হওয়ার, এখনও পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। তবে তোমাদের সেপ্টেম্বর মাসেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হবে। যখনই তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হবে তখনই আমি তোমাদের একটা ভিডিও করে পুরো বিস্তারিত কীভাবে তোমাদের স্কলারশিপ করতে হবে সমস্ত কিছু জানিয়ে দেবো। তো আশা করছি তোমাদের স্কলারশিপ সংক্রান্ত সমস্ত কোশ্চেনের উত্তর আমি দিয়ে দিয়েছি। যদি এখনও পর্যন্ত কোনো কোশ্চেন মনের মধ্যে থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে প্রদান করতে পারো, আমি সেই কোশ্চেনের উত্তর দিয়ে দেবো। এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, তোমরা দেখতেই পাচ্ছ পাখা বন্ধ করে তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করতে হচ্ছে, পুরো ঘেমে আমি একেবারে চৌচির হয়ে গেছি। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আর তোমাদের জন্য লাইভ গুরু বাংলার ফেসবুকের অফিসিয়াল পেজ ক্রিয়েট করা হয়ে গেছে, যারা এখনও পর্যন্ত পেজকে ফলো করোনি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কে গিয়ে পেজকে ফলো করে রাখতে পারো। কারণ যখনই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ডেট অ্যানাউন্স হবে তখনই আমি তোমাদের ফেসবুক পেজে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো, সেই কারণে ফেসবুক পেজকে অবশ্যই ফলো করে রাখো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।